Assalamualaikum. Welcome to my channel, Bengali Garden Blogger. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমার এই যে দেখায় একটা ফাগিট, এটার মাঝে আছে আমার গার্ডেনের সিড হল আনছি বাংলাদেশ থেকে। তো কিতা কিতা আইলো, তা এখন ওপেন করছি না, এখন আপনাদের সামনে ওপেন করলাম, দেখি কিতা বিসি আমার বাইরে হয়েছিলাম দিবার দায়। তারও সাদ কিসি আছে, বলছিলাম আতর বিসি লইয়া দিত, কিতা কিতা ফলায় তার গার্ডেনও ফলায়, যদি তার সাত কিসির মাঝে ফলায় বারো মাইয়া মরিচ, আসা মরিচ, নাগা মরিচ, তো ফাটাইয়া দিছে। মামির বনির গেছে, তো মামির বই নিয়ে দিছেন, আমার মামির গেছে, মাইমিয়া নিয়ে দিছেন, আমার গেছে, অনেক লম্বা জার্নি ফিরে আইসি বেশি গুণ, আমার গেছে। এখন কুলিয়া দেখি চিতা কিতা, খালা নাগার বিসি, এরপরে বারো মাইয়া নাগা, কাঁচা মরিচ, নাগা মরিচ, আমার বাইয়ে তার সাত কৃষির মাঝে ফলায় বুঝলাম দিত। তারও চ্যানেল আছে, তার চ্যানেলের নাম হইল গীতা এনি নলেজ, তো হেও দেখায় তার সাত কৃষির মাঝে কিতা কিতা করেন না করে, লাগে কিনিয়া দিছে ফাগিট, দেখিতা দিছে দুগি না গীতা। লাল শাক আর খিরা ওগুলো লাগে আতর বেশি দিছে, এটা গীতা লাল তীর, আচ্ছা এই লাল তীর গীতা ডুগির মতো দিয়েছে, কিতা খিরা, এই খিরাটা খাইতে আমার খুবই ভালো লাগে, আমার এটা লাগে আতর লওয়া বেশি। কিতার বেশি লেখা নাই, ফোন করলে জানতাম পার মুখিতার বেশি ইচ্ছে, নাম লেখানোটা গিয়ে দিছে উড়িয়ে দিছে, তার গোয়াল গাদ্দা বারে লাগে স্টিক হয়ে গেছে, খুব শক্ত হইয়া দিচ্ছে লাগিতা। আচ্ছা লাউ বারো মাসি, বারো মাসি লাউ, ছেলেটি কত শক্ত, হিরা গেল, ওটা গীতা হীরা বীজ হাইব্রিড জিঙ্গা কালার নাম এটা। আচ্ছা বিটরুট তো এই দেশও মিলে, তো বুলে দিলে এসে বাংলাদেশ তাহলে, লেটুস লেটুস এই দেশও মিলে, আমার জিকেই তো নানি দিবার আগে, ইয়ার একটা খিরা, তো কিতা গুড লাক, শশা আমি খিরা হইলে শশা, শশা আমার খাইতে ভালো লাগে যেটা ফলাইয়া, আর এটা কিতা দিছে
মরিচ, এটা মরিচ তো আমার কাছে আছে, তো বারো মাইয়া হয়েছে দেখবো না। এইলো আমার এই বছরের বাংলাদেশ তনে আসা বিচিন, তো বিচিন তো কলেকশন করছি, গার্ডেন কতটুকু করতাম আর মোটা নির্দিষ্ট নাই। আর মানে অন্য অন্য কাজে আমি বিজি গেছি, তো এটা গার্ডেনের কাজ তেমন। এটা লাগে লাউরু বিচি, লাউরু বিচি আর কিতা বিচি, আর মাঝে ব্ল্যাক সিডের লাহানিটা আমি চিনলাম না। আমি বলছিলাম খালা নাগার বিচি দিত, হয়তো বুলে পাখিটা আইসে না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।